হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সবার জন্য একটা খুবই ইন্টারেস্টিং লেসন নিয়ে এসেছি। লেসনটা ইন্টারেস্টিং এই কারণে, কারণ এই লেসনটা যেমন স্টুডেন্টসদেরকে হেল্প করবে তাদের স্টাডিতে, ঠিক তেমনি আমাদের সবাইকে একটা দিক দিয়ে হেল্প করবে। সেটা কি, চলো দেখা যাক। তো বলছে লকডাউন পিরিয়ডে ঘর থেকে বেরোতেও পারছি না, তাহলে কোথায় কি প্রবলেম কিছু তো বুঝতেও পারছি না, নাকি মিটারটাই নষ্ট হয়ে গেছে। তাই আমি বললাম একটা কাজ কর না, তুই তো নিজেই চেক করে নিতে পারিস যে তোর ঘরের এনার্জি মিটারটা ঠিক চলছে কিনা, বা তোর ঘরের এক মাসের বিল কিরকম আসতে পারে অ্যাভারেজ, সেটা তো তুই নিজেই করতে পারিস। তো বললো কীভাবে, তাই আমি বললাম চল তোকে শিখাই। তোকে শিখালাম, তারপর দেখা গেলো যে ওর বাড়ির এনার্জি মিটারটা নষ্ট হয়ে গিয়েছিলো, ওটাতে বেশি বেশি রিডিং আসছিলো। আশা করি ওর প্রবলেমটা এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানালে সেটা ঠিক হয়ে যাবে। এরকম এক্সপিরিয়েন্স হয়তো বা আমাদের অনেকেরই হয়েছে যে ইলেকট্রিক বিলটা হঠাৎ করে বেশি চলে আসলো, আমরা বুঝতেই পারছি না বিলটা কেন এরকম আসছে। তাহলে একটা টেকনিক আছে, খুব ইজি টেকনিক, যেটা দিয়ে আমরা চেক করতে পারি যে আমাদের বাড়ির এনার্জি মিটারটা ঠিক কাজ করছে কিনা, এটাতে ঠিক রিডিংস আসছে কিনা, এবং আমরা আমাদের মাসের অ্যাভারেজ বিল কিরকম আসতে পারে সেটাও আইডিয়া করে নিতে পারি। তেমনি যদি এখন যেহেতু লকডাউন পিরিয়ড, অনেকের ঘরেই ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে তারা হয়তো টাইম পাস হচ্ছে না, তো এটা প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের সাথে বসেও এই কাজটা করতে পারে, এবং এতে টাইমটাও কেটে যাবে, পড়াশোনাও হয়ে যাবে, আর একটু মজাও লাগবে। তো চলুন দেখা যাক কীভাবে এটা করা যায়। আমাদের বাড়িঘরের যেসব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সগুলোকে আমরা ইউজ করি, তারা নিজস্ব কাজের জন্য ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে এবং অ্যাকর্ডিংলি আমাদের ইলেকট্রিক বিল পে করতে হয়। এখন কোনো একটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের পাওয়ার যদি হয় পি এবং সেটাকে যদি টি টাইম অব দি ইউজ করা হয়, তাহলে তার জন্য এনার্জি কনজাম্পশন হবে পি ইন্টু টি, এবং সেটার ইউনিট আসবে জুল অথবা ওয়াট আওয়ারে। এখন একটা 1 কিলোওয়াটের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যদি 1 ঘন্টা ধরে ইউজ করা হয়, তাহলে সেটা বলবো আমরা 1 বিউটি এনার্জি কনজাম্পশন হয়েছে, এবং সেটা হলো কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি, এবং এটাই হলো 1 ইউনিট অফ ইলেকট্রিক বিল। তার মানে আমাদের বাড়িঘরে এক মাসে যত কিলোওয়াট ইউজ করা হয়েছে এবং যত ঘন্টা ধরে ইউজ করা হয়েছে তার যদি মাল্টিপ্লিকেশন করি, তাহলে তত বিউটি আমাদের ইউনিট কনজাম্পশন বেরিয়ে আসবে। দ্যাট মিন্স 1 কিলোওয়াটের অ্যাপ্লায়েন্স 1 ঘন্টা ইউজ হলে 1 ইউনিট বিল উঠবে। সো ফ্রেন্ডস, এই ক্যালকুলেশনটা করতে গেলে যে মান্থলি আমাদের বাড়িতে ইলেকট্রিক বিল কত আসতে পারে, অথবা আমাদের বাড়ির এনার্জি মিটারটা ঠিকঠাক রিডিং দিচ্ছে, তো তার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করে নিতে হবে। সেটা কি, সেটা হলো এরকম একটা টেবিল তৈরি করে নিতে হবে। টেবিলটার মধ্যে আমরা এখানটায় ফার্স্টে লিখবো যে আমাদের বাড়িতে রোজ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস কী কী ইউজ হয়। যেমন আমি এখানে একটা স্যাম্পল রেডি করেছি, ধরে নিলাম আমাদের বাড়িতে বাল্ব, এলইডি বাল্ব, টিউবলাইট, 32-ইঞ্চ এলইডি টিভি, সিলিং ফ্যান্স, ডেস্কটপ কম্পিউটার অ্যান্ড ওয়াটার পাম্প, এগুলো চলে। যার যার বাড়ির ইউজ অনুসারে সেখানে ডিফারেন্ট জিনিস আসতে পারে, এসি আসতে পারে, ফ্রিজ আসতে পারে, তারপর এসি মেশিন, এগুলো আসতে পারে। সো এগুলি যা যা আমাদের বাড়িতে রোজকার দিনে ইউজ হয়, তোমরাও ঠিক তোমাদের বাড়িতে কি কি ইউজ হয় সেটা আগে প্রথমে লিস্ট আউট করে নেবে, এবং যখনই তোমরা লিস্ট আউট করবে তারপর একটা একটা করে ধরবে এবং তাদের প্রত্যেকের পাওয়ার রেটিংস কত লেখা আছে ওই ডিভাইসটার মধ্যে সেটা তোমরা নোট করে নেবে। যেমন জেনারেলি দেখা যায় যে আমরা যদি বাড়ির বাজার থেকে বাল্ব কিনে নিয়ে আসি, সেগুলি নর্মালি 100 ওয়াট, 60 ওয়াট এরকম হয়। তাই আমি ধরে নিলাম যে আমাদের আমার ঘরে যে বাল্বটা আছে সেটা 100 ওয়াট, এবং কয়টা আছে, কোয়ান্টিটি হচ্ছে 2 আছে। এলইডি বাল্ব ধরলাম 10 ওয়াটের আছে, এগুলো ডিফারেন্ট ওয়াটস থাকে, তোমরা দেখে নেবে কত ওয়াটের বাল্ব, সেটা কয়টা আছে সেটা নোট করে নেবে। ধরে নিলাম আমার এখানে 10 ওয়াটের 5টি আছে, ফর অ্যান এক্সাম্পল। টিউবলাইট জেনারেলি সবার বাড়িতেই থাকে, এবং টিউবলাইটের ওয়াটেজ নর্মালি 22 ওয়াটস থাকে, তো তোমরা সেটা চেক করে নেবে। প্রত্যেক অ্যাপ্লায়েন্সেসের গায়েই তার ওয়াটেজটা লেখা থাকে, সেটা কটা আছে, ধরে নিলাম 2 আছে। সিমিলারলি 32-ইঞ্চ একটা এলইডি টিভি, তার ওয়াট নর্মালি 20 ওয়াটস থাকে, ধরে নিলাম বাড়িতে একটা আছে। সিমিলারলি সিলিং ফ্যানস ধরলাম 60 ওয়াট, 2 আছে। ডেস্কটপ কম্পিউটার নর্মালি 100 ওয়াটসের হয়, একটু বেশিও থাকতে পারে, সেটা ধরে নিলাম একটা আছে। এবং ওয়াটার পাম্প, এটা প্রত্যেকের বাড়িতে এখন কাজে লাগে জল উপরে তুলতে গেলে, সো ওয়াটার পাম্প নর্মালি 200 ওয়াটের থাকে, আবার আপ টু 300 ওয়াটও থাকে। তাহলে তোমাদের বাড়িটা কত সেটা তোমাদের লিখে নিতে হবে। এটা নর্মালি একটাই থাকে বাড়িতে, অনেকের 2 থাকতে পারে, লিখে নিতে হবে নাম্বারটা। এবার যদি মনে হয় যে তার ওয়াটার পাম্প 300 ওয়াটের আরেকটা আছে, তাহলে এখানে আরেকটা ডুববে যে ওয়াটার পাম্প 300 ওয়াট একটা। ওকে,
তারপর এই কলামটা হচ্ছে মেইন জিনিস। এখানে আমাদের অ্যাসেস করতে হবে যে প্রত্যেকটা জিনিস পার ডে তে অন অ্যান অ্যাভারেজ কত ঘন্টা চলে, কত ঘন্টা মনে রাখতে হবে, এটা ইন আওয়ারে লিখতে হবে। ধরে নিলাম যে আমাদের বাড়িতে যে বাল্ব আছে সেটা দুটো আছে এবং প্রত্যেকটা 5 ঘন্টা করে অ্যাভারেজে চলে। ধরে নিলাম এলইডি বাল্ব সেটাও 5 ঘন্টা করে অন অ্যান অ্যাভারেজ চলে, টিউব লাইট সেটাও 5 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ চলে। ধরে নিলাম এলইডি টিভি সেটা হয়তো আবার 6 ঘন্টা, টিভি বেশি চলানো উচিত না এখন লকডাউন পিরিয়ড বলে বেশি চলতেও পারে, নর্মালি ধরে নিলাম 6 আওয়ার্স চলে। সিলিং ফ্যানস এখন গরমের দিন অনেক বেশি চলবে, অলমোস্ট 24 আওয়ারে চলে, তো আমি এখানে কেটে 15 আওয়ার্স লিখলাম। ডেস্কটপ কম্পিউটার ধরলাম রোজ 4 ঘন্টা করে কাজ হচ্ছে ডেস্কটপ কম্পিউটারে, ফর অ্যান এক্সাম্পল। সিমিলারলি ওয়াটার পাম্প ধরলাম 1 ঘন্টা চলে। সো অ্যাকর্ডিংলি তোমাদের যে যে অ্যাপ্লায়েন্সগুলো কি কি কত ঘন্টা ইউজ হচ্ছে অন অ্যাভারেজ রাফলি যদি এই জায়গাটা ঠিকঠাক করে লেখা যায় তাহলে ক্যালকুলেশনটা খুব প্রিসাইস এবং কারেক্ট আসবে। হতে পারে যে একদিন 2 ঘন্টা চললো একটা বাল্ব আর একদিন 6 ঘন্টা চলে গেল, তাহলে অন অ্যান অ্যাভারেজ 4 ঘন্টা চলছে এরকম করে, বা আমরা প্রত্যেক দিনের হিসাবও সেটা করতে পারি। তাহলে একদিনের ইউজ যদি হয় এটা হলো একদিনের হিসাব, ঠিক আছে? এবার একদিনের হিসাবে যখন লিখলাম তারপরে এখানে আমরা কি করবো, এখানে আমরা ইউনিট ক্যালকুলেট করব যে ওই পার্টিকুলার দিন যে দিনে এই সমস্ত অ্যাপ্লায়েন্সেস গুলো ইউজ হয়েছে এবং তারা এত এত ঘন্টা করে ইউজ হয়েছে তাহলে তার জন্য ইউনিট কত উঠবে। আমি আমার একটা টিউটোরিয়াল যেটা ছিল হিটিং এফেক্ট অফ কারেন্ট ওখানে আমি বলেছিলাম যে ইলেকট্রিক এনার্জি সেটার কমার্শিয়াল ইউনিট হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটা নাকি আমাদের মিটারে যে ইউনিটটা ওঠে সেই ইউনিটটা এবং পার ইউনিটে আমাদের বিল দিতে হয়। তো সেই বিওটিটা হচ্ছে অ্যাকচুয়ালি কিলো ওয়াট আওয়ার। এখন এখান থেকে আমরা ইউনিটটা ক্যালকুলেট করবো কিভাবে, উই হ্যাভ টু মাল্টিপ্লাই দিস। 100 ওয়াটের বাল্ব কটা আছে, দুটো, তাহলে 2 × 100 200 ইন্টু 5 আওয়ার্স হলো 1000, সো এটা হলো 1000। সো এখানে হচ্ছে আমাদের এনার্জি কনজিউমড ইন ওয়াট আওয়ার, কত ওয়াট আওয়ার আমাদের এনার্জি কনজাম্পশন হয়েছে। এলইডি বাল্বের 10 × 5 50, 15 × 5 250, সিমিলারলি হেয়ার 220, 120, 1800, it's 400 and it's 200। যখন এই মাল্টিপ্লিকেশন গুলো হয়ে যাবে তারপরে এই সবগুলোকে আমাদের অ্যাড করতে হবে, এই সমস্ত জিনিসটাকে আমাদের অ্যাড করতে হবে। তো এইটাকে অ্যাড করলে আমি যেটা দেখে নিয়েছি অলরেডি আগে, আমার অ্যাড করলে এখানে আসছে 3990। সো এটা আমি একটু আলাদা করে লিখছি যে আমার এখানে অ্যাড করলে আসছে কত, এটা আমি এখানে একটু ব্র্যাকেটে দেখার সুবিধার জন্য লিখছি 3990। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি কনজাম্পশন উইথ রেসপেক্ট টু ওয়াট আওয়ার। এবার লাস্টে কি করতে হবে, এটাকে 1000 ডিভাইড করে দিতে হবে, 1000 ডিভাইড করতে হবে, তাহলে যেটা দাঁড়াবে সেটা কত দাঁড়াবে এখানে 3.99 অর 4 ধরে নিলাম রাফলি 4 কিলো ওয়াট আওয়ার, তার মানে 4 বিওটি, তার মানে হচ্ছে 4 ইউনিট আমরা এনার্জি কনজিউম করেছি বাড়িতে, তাহলে ওই দিন আমার ইউনিট উঠবে 4 ইউনিট। তাহলে মিটারটাকে যদি চেক করি যে ওই দিন কি 4 ইউনিট বাড়লো, সকালবেলা নোট করে রেখে দিলাম, আগের দিন নোট করে রেখে দিলাম, পরের দিন দেখলাম সারাদিন ইউজের পরে 4 ইউনিট বাড়লো কি, যদি দেখি বেশি বেড়েছে তাহলে মিটারটা নষ্ট আছে। এভাবে আমরা একদিনের বার করলাম, তাহলে অন অ্যান অ্যাভারেজ 30 ডেজে কি হবে এক মাসে, 4 × 30 দ্যাট ইজ 120 ইউনিটস। তাহলে 120 ইউনিট হবে মান্থলি বিল, এবং পার ইউনিটে কত বিল সেটা লেখা থাকে, যদি 6 টাকা হয়, 7 টাকা হয়, 8 টাকা হয়, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমাদের মান্থলি বিলের হিসাবটা চলে আসবে। সো ইটস ভেরি ইজি, জাস্ট একটু কষ্ট করে আমাদের প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেস পার ডেতে কিরকম ইউজ হচ্ছে সেটা একটু যদি আমরা মাইনুটলি খেয়াল করে যদি নোট করে নিই তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক বিল কিরকম আসতে পারে এবং কোথাও কিছু ভুল হচ্ছে কিনা, ইলেকট্রিক মিটারটা কিছু ভুল রিডিং দিচ্ছে কিনা, সেটা আমরা কোয়াইট ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের এই লেসনটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের যার যার নিজের বাড়ির মান্থলি বিল, ইলেকট্রিক বিল কিরকম আসতে পারে সেটা ক্যালকুলেট করতে, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা এটাও দেখতে পারবে যে তোমাদের বাড়ির এনার্জি মিটারটা ঠিকঠাক চলছে কিনা। সো স্টে সেফ, স্টে এট হোম, স্টে হেলদি, গুড বাই।